নমস্কার, বেঙ্গল আওয়ার প্রেজেন্স আজকের খবর। লিওনার্দো দ্য ক্যাপ্রিওর সঙ্গে এবার চুক্তিবদ্ধ অ্যাপেল। টাইটানিক সিনেমার সাথে আমরা সবাই পরিচিত, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল একটি সিনেমা। সেই ছবিতে অভিনয় করে নিজের যাত্রী নিয়েছিলেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও। সেই ক্যাপ্রিওর নিজস্ব বিনোদন সংস্থা অ্যাপিওয়ানওয়ে, তার সাথেই চুক্তিবদ্ধ হলো অ্যাপেল। সংস্থার ছবি, টেলিভিশন সিরিজ সবেতেই সহযোগী প্রোডিউসার হিসেবে কাজ করবে অ্যাপেল। তৈরি হচ্ছে এক নতুন মেলবন্ধন। জানা যাচ্ছে এক্সক্লুসিভ রাইটস অ্যাপেলের হাতে থাকবে। সম্প্রতি এই অ্যাপেল টিভি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়েছে। গত 72তম এমি অ্যাওয়ার্ডসের আসরে এই অ্যাপেল প্রযোজিত 7টি শো মনোনয়ন পেয়েছে। অ্যাপেল টিভি প্লাস স্ট্রিমিং সার্ভিসটি চেষ্টা করছে নানা চমক দিয়ে হাজির হতে। তৈরি করেছে মার্টিন স্কর্সেজির নতুন চলচ্চিত্র ও গ্যাল গ্যাদেতের সিরিজ। এ বছরের শুরুতে তার কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন ছবিতে চুক্তিবদ্ধ হন রবার্ট ডি নিরো ও লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দোর সংস্থা আগে দ্য রেভেন্যান্ট, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট, শাটার আইল্যান্ড প্রভৃতি কাজ করেছেন। অ্যাপেলের সঙ্গে যুক্ত হওয়ার পর তার নতুন কাজ আসছে শাইনিং গার্লস। এই থ্রিলার সিরিজে প্রধান ভূমিকায় থাকবেন এলিজাবেথ মস। নেটফ্লিক্স সরে যাচ্ছে, তার জায়গায় আসছে অ্যাপেল। তবে নেটফ্লিক্সকে সরিয়ে কিভাবে অ্যাপেল তার স্বত্ব পেল সেটা এখনো জানা যায়নি। আশা করা যাচ্ছে আগামীতে আমরা আরও ভালো ভালো কাজ দেখতে পারব। প্রতিযোগিতা থাকলেই সৃষ্টির গভীরতা প্রকাশ পায়। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।